2021-22 মৌসুমে যা করেছেন তার জন্য বেলন ডিয়রটা তারই প্রাপ্য ছিল। এমনকি রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমার প্রতিদ্বন্দ্বিতায় ধারে কাছেও কেউ ছিল না, যে কারণে সোমবার রাতে প্যারিসে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বেলন ডিয়রের জন্য নাম ঘোষণা করা হলো করিম বেনজেমারই। প্যারিসে গত বছর বেলন ডিয়র হাতে তুলে নিয়েছিলেন লিওনেল মেসি, রবার্ট লেওয়ান্ডোস্কি এবং জর্জিন হোকে পেছনে ফেলে এই পুরস্কার জিতেছিলেন তিনি। এবার মেসির শহরে বেলন ডিয়র জিতে নিলেন বেনজেমা। তিনি পেছনে ফেললেন লিভারপুলের সাদিও মানে এবং ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনকে।